আমরা গাটাইলবাসী বর্তমানে অভিভাবক শূন্যতায় ভুগতেছি আমাদের এখন অভিভাবক নাই আল্লাহ আমানুর রহমান রানা যখন ছিল আমাদের অভিভাবক ছিল রাত নাই দিন নাই সকাল নাই যে কোনো সময় আমাদের পাশে থাকতো আমরা ডাকলেও আসতো না ডাকলেও আসতো উনি আমাদের সর্বক্ষণিক খোঁজখবর নিতেন উনার শূন্যতায় এখন আমাদের এলাকায় কোনো উন্নয়নের জোয়ার নাই কোনো কিছুই নাই আমরা মহাবিপদে আছি আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকা ভোট দিয়ে আমরা অবশ্যই অবশ্যই নৌকাকে বিজয় করে রানাভাইয়ের মুক্তি কামনা করি আমরা আমাদের গাটালবাসী সবাই রানাবাই বক্ত আর রানাবাই হয়তো মামলার কারণে কোনো নমিনেশন পাইছে না কিন্তু তার বাবা পাইছে তার বাবার খুবই আমাদের এলাকার জনপ্রিয়তা আছে আর আশা করি ইনশাল্লাহ আমাদের গাটাইল এলাকা আমাদের গাটাইল থানা বিপুল বুড়ে নৌকা মার্কা প্রতীক লাভবান হবে এবং আমাদের তিন বছর যাবৎ এমপি নাই এর জন্য দেশের উন্নয়ন ঠিকই হয়েছে কিন্তু আমাদের ঘাটালে উন্নয়ন হয় নাই এর জন্য আমরা আসলে ব্যবস্থা নাই বলেই আমরা করতেছি না আমরা যদি উন্নয়নটা শক্তিশালী মানে আমরা ঘাটাল পেতাম তাহলে অবশ্যই আমগর ঘাটালে আরও উন্নয়ন বেশি জড়ে মানে আসতো তাহলে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখন মানে রানা মায়ের আব্বাকে এবং আতা রহমান খানকে বেকেই একসাথে হয়ে নৌকামার গায়ে মানে একসাথে মানে হয়ে আমরা নিয়োগ করছি সবাই মিলে ওনাকে ভোট দিব সে জনপ্রিয়তা দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপি এখানে একবার ক্ষমতায় আসছে তারা এলাকার জন্য কোনো কিছু করে নাই রানা হাজি এমপি হওয়ার পরে টি আর কাবি খা সাধারণ মানুষের কাট এমনি টাকা পয়সা যাভাবে দিছে এইভাবে কোনো এমপি দেয় নাই আমগরি ঘাটেলে দেয়